সাম্প্রতিক সময়ে এআই টেকনোলজির একটি বিষয় খুব বেশি হাইলাইটেড হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে। সেটা হচ্ছে যে এআই টেকনোলজির মাধ্যমে অনেকেরই ছবি ব্যবহার করে অশ্লীল সব ভিডিও বা ছবি বানানো হচ্ছে এবং যেগুলো একেবারেই বাস্তবিক বোঝা যাচ্ছে, এবং সেই ছবিগুলো ব্যবহার করে বা ভিডিওগুলো ব্যবহার করে যার ছবি তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। একটা দল এখানে যেটা বলছেন যে যারা সত্যি সত্যি কোনো অপকর্ম করে থাকে, ধরেন অনলাইনে বয়ফ্রেন্ড বা কাউকে নোট শেয়ার করা বা অশ্লীল কোনো ছবি বা ভিডিও ধারণ করা, রিয়েল যাদের কোনো ভিডিও থাকে সেই সত্য জিনিসকেও ধামাচাপা দেওয়ার জন্য মানুষ এখন সেটাকেও এআই টেকনোলজি বলে চালিয়ে দিবে। সো অনেক মানুষই এই এআই টেকনোলজির থেকে এই অ্যাডভান্টেজেসটা নিবে, যাদের নিজেদের কোনো রিয়েল অশ্লীল কোনো ভিডিও বা ছবি পাবলিকলি ফাঁস হয়ে যাবে বা ভাইরাল হয়ে যাবে, তখন তারা এটাকে এআই বলে চালিয়ে দেওয়ার অ্যাডভান্টেজেসটা গ্রহণ করবে। এখন আমার সমস্যাটা মূলত এই জায়গায়, যিনি বা যারা এটা ভাবছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি এই অ্যাডভান্টেজেসটা কেউ না নেয় তাহলে কি আপনি খুশি? অর্থাৎ প্রাইভেট কোনো ছবি বা ভিডিও অথবা অশ্লীল কোনো ভিডিও, সেটা হয় সে নিজে ইচ্ছাকৃতভাবে কোথাও কাউকে দিয়েছে, বয়ফ্রেন্ডকে ট্রাস্ট করে দিয়েছে বা ভুল করেছে, ইচ্ছায় দিয়েছে অনিচ্ছায় দিয়েছে, যেভাবেই হোক না কেন কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ভিডিও বা ছবি, সেটা যদি পাবলিকলি আসে, সত্যিটাই আসে, তাহলে কি আপনি খুশি? আপনি কি সেটা থেকে এন্টারটেইন হন, বিনোদন নেন? আমি এখানে একটা সস্তা কথা বলতে চাই, অনেকের কাছে এটা খুব সস্তা কথাই হবে। আপনার মা বোন ভাবি খালা কাজিন কোনো আত্মীয়, তাদের সাথে যদি এরকম কোনো কিছু হয়, অর্থাৎ তাদের কোনো কিছু যদি এভাবে পাবলিকলি ফাঁস হয় বা ভাইরাল হয়, তাহলে আপনি কি সেটা নিয়ে হ্যাপি থাকবেন, স্যাটিসফাইড হবেন, আপনার তখন কেমন লাগবে? এই কোয়েশ্চেনটাকে অনেকে খুব সস্তাভাবে দেখে। আমার যদি এরকম কারো কিছু, আমি অবশ্যই তাকে দোষ দিব, তাকে মেরে ফেলবো, এই করবো সেই করবো, অনেক কিছু তার এটাই শাস্তি পাওয়া উচিত, হ্যান নেন সে এইসব অপকর্ম কুকর্ম করছে কেন? ভাই, হিউম্যানিটি কোনটা আপনি জানেন? একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, তারও হিউম্যান রাইটস আছে। একটা মানুষ যদি কোনো ভুল করে, খারাপ কিছু করে, কোনো অপকর্ম করে, সেটা যদি অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয় এবং সেটা যদি ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে যে সে ব্যক্তিগতভাবে কিছু করেছে, তখন এটাকে আপনি যদি পাবলিকলি আনেন, পাবলিকলি এক্সপোজ করেন, হ্যারেস করেন, অসম্মান করেন, এন্টারটেইন হওয়ার চেষ্টা করেন, এটাকে ভাইরাল করেন, এটা তার হিউম্যান রাইটসকে ভায়োলেটেড করে। শুধুমাত্র এটাই নয়, আপনি যদি একজন বিলিভার হয়ে থাকেন, আপনি অবশ্যই জানেন যে আপনার সৃষ্টিকর্তাও এটাকে খুবই স্পষ্টভাবে নিষেধ করেছেন যে আপনি কারো ব্যক্তিগত পাপ নিয়ে পাবলিকলি সমালোচনা করতে পারেন না তার পরিচয় দিয়ে। যদি আপনি করেন তাহলে সৃষ্টিকর্তা আপনার কুকর্ম বা পাপগুলো গোপন রাখবেন না, এরকমটাই বলা হয়ে থাকে। সুতরাং যারা বলছেন যে এআই টেকনোলজির এই হাইলাইটেড ইস্যুটার কারণে অনেকে সত্যিকারের ভিডিও, অনেকে সত্যিকারের ছবিগুলোকে সে এআই টেকনোলজি বলে, সে একজন ভিকটিম বলে চালিয়ে দিবে, এটা নিয়ে আপনার যারা হাসাহাসি করছেন বা তোষামত করছেন, এতে বোঝাই যাচ্ছে আপনারা তাহলে কারো এরকম প্রাইভেট কোনো অশ্লীল ভিডিও ছবি এই জিনিসগুলোর জন্য আপনারা মুখিয়ে থাকেন, অপেক্ষা করেন, এটা থেকে আপনারা এন্টারটেইন হন এবং ওই ভিকটিমগুলোকে আপনারা আরো বেশি ছড়িয়ে দেন, তাদের ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করেন, এই অপরাধে আপনারা আসলে অপরাধী। আমি আবারও সেই খুব সস্তা কথাটাই বলছি, আপনি নিজের বোন যদি কোনো এভাবে অপরাধ করতে ইচ্ছা কিংবা অনিচ্ছায়, আপনি নিশ্চয়ই তাকে দু চারটা চর থাপ্পড় যদি দিতেনও, আপনার বন্ধুও যদি এন্টারটেইন হতো, আপনি সেই জিনিসটা সহ্য করতে পারতেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দিস ইজ তামিম আহমেদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।